আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো, যেটা আপনি চাইলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন, চাইলে দোতলা করতে পারেন, চাইলে তিনতলা ফাউন্ডেশন দিয়েও একতলা করতে পারবেন, এবং চাইলে একতলা ফাউন্ডেশন দিয়েও কম খরচে একতলা করতে পারবেন। সো আমি প্রথমে এটার কয়েকটা কালার দেখাবো। দেখেন, এটা হচ্ছে, এটা একটা কালার, খুবই সুন্দর একটি কালার, চাইলে আপনি এই কালারটিও করতে পারেন। এটা একটি কালার, এবং এটা আরেকটি কালার দেখাবো, এটা হচ্ছে আরেকটি কালার। সো আপনি যেই কালারটা আপনার পছন্দ হবে সেই কালারটাই করতে পারবেন। তো চলেন, এখন আমরা এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময় একটা ধারণা দিয়ে দিব, এবং এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার সর্বমোট কত টাকা লাগবে, দোতলা ফাউন্ডেশন করলে কত টাকা লাগবে, একতলা ফাউন্ডেশন দিলে কত টাকা লাগবে, এবং এই বাড়িটার ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ, খরচ সহ একবারে বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা অনেক কিছু আছে আমরা ভিডিওতে দেখিয়ে দিই, আবার অনেক কিছু আছে মুখে বলে দিই। সো আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তো আশা করি ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ডিজাইন, এই জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, এবং দেখলে আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো এবং খুবই চমৎকার একটি আইডিয়া নিতে পারবেন। তো দেখেন, অলরেডি আমি এটার বাহিরের ডিজাইনটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছি, দেখেন খুব চমৎকার একটি ডিজাইন। তো চলেন, এখন আমরা এটা ভিতরে ডিজাইন দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব এবং কোথায় কী আছে সে সম্পর্কেও ধারণা দেব। তো দেখেন, প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী আছে দেখিয়ে দেবো। তো দেখেন, উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর দেখেন এটা হচ্ছে প্রবেশ পথ। সো এখানে আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, ওঠার পর দেখেন দুই পাশে সুন্দর বসার জায়গা রাখা হয়েছে, আপনি এখানে বসবেন, আড্ডা মারবেন। এখানে টাইলস করা হয়েছে, এবং এই জায়গাটুকু টাইলস করা হয়েছে যেন হাত লাগলে, যেহেতু এখানে চলাফেরা বেশি হবে, হাত লাগবে, এখানে ঢেলান দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনি চুনকাম বা অন্য কোনো কাজ করেন টাইলস না করে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, আবার রং করতে হবে, এই জন্য খরচ বেশি পড়বে। এই জন্য একটু খরচ বেশি হলো, হ্যাঁ, এককালীন একটু খরচ বেশি হলে আপনি দুই পাশে টাইলস করে নেবেন, সেক্ষেত্রে সুন্দর হবে, এবং দুই পাশে বসার জায়গা আছে সুন্দর মতো। এখান থেকে ভিতরে ঢুকবেন, ঢুকার ভিতরে ঢুকার পরে প্রথমে দেখেন খুব সুন্দর একটি, দেখেন ড্রয়িং রুম রয়েছে, আপনি এখানে বসবেন, আড্ডা মারবেন, ব্যবহার আসলে বোর্ড আড্ডা মারবে, টিভি দেখতে পারবে, চাইলে এখানে একটা পর্দা লাগিয়ে দেবেন, সেক্ষেত্রে মহিলারা পিছনে সেফ থাকবে, এখানে আপনার মেহমান আসবে, আপ্যায়ন করবেন, আবার এখান দিয়ে চলে যেতে পারবে। এবং দেখেন হাতের ডান পাশে রয়েছে একটি রুম, যেটা আপনার মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসাবে ব্যবহার করবেন, মেইন বেডরুম হিসাবে, দেখেন এটা হচ্ছে সেইটা। সো এটার সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, খুব সুন্দর একটি টয়লেট, এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, দেখেন খুব সুন্দর একটি বারান্দা। এই বারান্দাটি তো একবারে কম খরচের মধ্যে আপনারা এমন সুন্দর একটি ডিজাইন করতে পারবেন। এবং তারপর এখানে ভিতরে ঢোকার পর হচ্ছে ডাইনিং, এখানে আপনি হচ্ছে খাওয়া দাওয়া করবেন, এবং এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে আপনি হচ্ছে দোতলায় উঠবেন, ছাদ করলে ছাদে উঠবেন, তিনতলা করলে তিনতলা উঠতে, দোতলা করলে দোতলা উঠবেন, এবং ছাদ করলে এটা এটা দিয়ে ছাদে উঠতে পারবেন, একতলা করলে ছাদে উঠতে পারবেন। এবং এখানে দেখেন রয়েছে একটি রান্নাঘর, কিচেন, এটা এখানে রান্না বাড়া করবেন। এখানে রয়েছে একটি কমন টয়লেট, যে টয়লেটটা সবাই ব্যবহার করবে, আপনার চাইলে টয়লেটটা এই পাশে নিয়ে রান্নাঘরটা এই পাশে আনতে পারেন, ঠিক আছে। তারপর এটাকে চাইলে কমনটাকে অ্যাটাচ অ্যাটাচটাকে কমন করতে পারেন, চাইলে পরিবর্তন করতে চাইলে একটু মন মতো করে পরিবর্তন করে আপনার মন মতো করে নিতে পারবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগও করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। সো এবং পিছনে আছে আরও দুইটা বেডরুম, এই একটি বেডরুম এবং এই একটি বেডরুম, প্রত্যেকটা বেডরুমই বড় এবং খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এই পাশে দেখেন সিঁড়ি নিয়ে দিয়ে, এখান দিয়ে সিঁড়ি নিয়ে দিয়ে বেরোয়ার জন্য একটি দরজা রয়েছে, এই দরজা দিয়ে আপনি চাইলে এই পাশে বেরোতে পারেন, এবং আপনি যদি চান যে না আপনি এই পাশে বের হবেন না, সেক্ষেত্রে দরজাটা ক্লোজ করে দিতে পারেন, দরজাটা বন্ধ করে দেবেন, এবং চাইলে আপনি এই বরাবর যে কোনো একটি বেডরুম দিয়েও চাইলে পিছনে কিন্তু আপনি দরজা বের করতে পারবেন। সো এই হচ্ছে এটা টোটাল, এটার থ্রিডি ফ্লোর প্ল্যানটি আমি আশা করি সবাই বুঝতে পারছেন, চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন বোঝার সুবিধার জন্য। সো দেখেন এক দুই তিন তিনটা বেডরুম রয়েছে, রয়েছে দুইটা টয়লেট, এটি অ্যাটাচ, একটি কমন রয়েছে, রান্নাঘর রয়েছে, ড্রয়িং, ডাইনিং এবং সিঁড়ি, এবং একটি বারান্দা, একটি পোর্চ। একবার একটি বাড়িতে, একটি সুন্দর একটি বাড়িতে যা যা লাগে সব কিছু এটার মধ্যে রয়েছে। সো চলেন, এখন আমরা এটার টুডি ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। তো দেখেন এটার তিনটা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে, আমি আপনাদের তিনটা ফ্লোর প্ল্যানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা না হয় এবং যাতে আইডিয়া নিতে কোনো অসুবিধা না হয়। দেখেন এটা হচ্ছে প্রথমে ফ্লোর প্ল্যানটা দেখি, এটা হচ্ছে পোর্চ, এখান থেকে এই পর্যন্ত আপনার রয়েছে পোর্চটা, এটা রয়েছে 11 ফিট 5 ইঞ্চি রয়েছে টোটাল, এবং আমি এখানে ঢুকবেন, ঢোকার পরে এখানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ফিট 5 ইঞ্চি আপনার হচ্ছে, এই দুইটা কলাম বাদে আপনি চাইলে এটা আপনার ওনার জায়গা ছিল না দেখে এভাবে করা হয়েছে, আপনার যদি জায়গা থাকে সেক্ষেত্রে 5 ফিট করে নেবেন, 5 ফিট করলে মোটামুটি আর একটু ভালো লাগবে, যে মানে জায়গাটা এরকম বেশি হবে, 4-5 ফিট করলে খুব সুন্দর মতো হবে। এবং এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমের এখান থেকে এই পর্যন্ত 10 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট 7 ইঞ্চি, একবারে বিশাল বড় একটি ড্রয়িং রুম হবে লম্বা। এবং এখান থেকে ঢোকার পর রয়েছে বেডরুম 1, এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম।
সো মোটামুটি বড় সাইজের রুম দেখেন, একটা খাট ফালানোর পরে চারপাশে পর্যাপ্ত জায়গা আছে, রয়েছে টয়লেট 1 7 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট, টয়লেটটাও বড় রয়েছে, রয়েছে ডাইনিং, এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবেন, এবং এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে আপনি হচ্ছে উপরে উঠবেন, এবং এখানে রয়েছে দরজা, এই দরজাতে আপনি কি এই পাশে বের হবেন, এবং এখানে রয়েছে টয়লেট 2, এটা হচ্ছে 7 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট 1 ইঞ্চি, রয়েছে কিচেন রান্নাঘর, এটা আছে 7 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট 1 ইঞ্চি। সো প্রত্যেকটা জিনিস একবার স্ট্যান্ডার্ড সাইজে রাখা হয়েছে, একবার ছোটো নয় বড়ও নয়, মোটামুটি সাইজে মিডিয়াম সাইজে রাখা হয়েছে যাতে সব দিক দিয়ে সুবিধা হয়। রয়েছে বেডরুম 2, এটাও 12 ফিট বাই 12 ফিট, বেডরুম 3, এটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিট। সো এখানে বুঝতেই পারছেন প্রত্যেকটা রুমই মোটামুটি ভালো সাইজে রাখা হয়েছে, কেননা রুমগুলো বেশি বড় হয়ে গেলে মালামাল কম হলে খারাপ লাগে, আবার রুম ছোট হয়ে গেলে মালামাল বেশি হয়ে গেলেও দেখতে খারাপ লাগে, এই জন্য মিডিয়াম সাইজের স্ট্যান্ডার্ড সাইজে রাখাই বেটার হয়। তো দেখেন এটা দুর্গ আছে, এখান থেকে এই পর্যন্ত আছে 23 ফিট 3 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 45 ফিট, অর্থাৎ 45 ফিট বাই 23 ফিট 3 ইঞ্চি। সো আপনাদের জায়গা যাদের জায়গা এই পাশে আপনার 20 21 22 23 24 25 26 ফিট আছে, এরকম যাদের জায়গা আছে তারা পাশে, তারা কিন্তু এই প্ল্যানটি পছন্দ করতে পারেন, এবং এই বরাবর যাদের আছে আপনার 45 ফিট বা 40 45 50 ফিট বা লম্বা যত আছে, এই লম্বা যারা আছে তারা এই প্ল্যানটি পছন্দ করতে পারেন, তাদের জন্য বেস্ট হবে এটি। সো এই 23 ফিট 3 ইঞ্চি বাই 45 ফিট, টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে দেখেন 1046 স্কোয়ার ফিট জায়গা রয়েছে, যেটা শতাংশ করলে 2.40 শতাংশ, এবং কাঠা করলে হয় 1.45 কাঠা, অর্থাৎ মাত্র 1.5 কাঠা জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটা করতে পারেন, এবং 2.5 শতাংশ জায়গা হলে সুন্দর মতো আপনি এই বাড়িটা করতে পারবেন, পোস্টার সব সহ সুন্দর মতো করতে পারবেন। সো এ হচ্ছে এটা টোটাল 2D ফ্লোর প্ল্যান, এখানে দেখেন কলাম রাখছে 3 6 9 12টা কলাম লাগবে টোটাল, এবং পোর্চের জন্য রাখবে 2টি, এই দুইটাতে আপনার খরচও কম আসবে, শুধু পোর্চের অংশটুকুই কলাম হবে। তো টোটাল আপনার 12 আর 2 14টা কলাম লাগবে, মূল কলাম হবে 12টা মূল কলাম, এবং পোর্চের 2টা, টোটাল 14টি কলাম হবে এই বাড়িটি তৈরি করতে গেলে। সো দেখেন এখানে ডাইনিং রুম এবং সিঁড়ির মাপটা এখানে দেওয়া নেই, তো আমরা দেখে নিই এখান থেকে, দেখেন এখানে সিঁড়ি, এখান থেকে এই পর্যন্ত আছে 3 ফিট 6 ইঞ্চি সিঁড়ি হবে, এটাও 3 ফিট 6 ইঞ্চি, এবং এদিকেও 3 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 3 ফিট 6 ইঞ্চি পোস্তের সিঁড়ি হবে, এবং রাইজগুলো আপনি এবারে যা আসবে তাই হবে, 6 ইঞ্চি বা 6.5 7 6 ইঞ্চি রাখারই চেষ্টা করবেন, এটাই বেটার হয়, এবং যেহেতু এখানে একটু জায়গা স্পেস কম আছে, যে জায়গাতে আপনি 6.5 হতে পারে। তারপর এখান থেকে এই পর্যন্ত রয়েছে দেখেন 10 ফিট 9 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 15 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ ডাইনিং রুমটাও কিন্তু আপনার বিশাল বড় হবে এবং খুব খোলামেলা হবে বাড়িটি, এবং ডাইনিং রুম আলো বাতাসের জন্য এখানে বড় করে জানলা রাখবেন যাতে এখানে আলো বাতাস প্রবেশ করতে পারে, এবং দরজাও যদি এখানে আসে মাঝে মাঝে দরজাটা খুলে রাখলেও আলো বাতাস পাবেন, কোনো সমস্যা নেই, অর্থাৎ খোলামেলা খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন এবং প্ল্যানিং হবে। এখন দেখেন এখানে সুন্দর মতো করে ওয়ার্কিং রয়েছে, অর্থাৎ সব প্রত্যেকটা মাপ আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। সো এটা দরজাওয়ালা মাপেরটা দেখি, কারণ দরজাওয়ালা মাপ ছাড়া আপনি হচ্ছে সেম টু সেম করতে পারবেন না, কেন জানলা যদি ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেক সময় খারাপও লেগে যায়, তো এই জন্য ওই মাপগুলো কিন্তু অনেক জরুরি। সো এখানে রয়েছে মেন দরজা 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট, এবং বেডরুমগুলো আছে 3 ফিট বাই 7 ফিট করে, টয়লেটগুলো আছে 2.5 ফিট বাই 7 ফিট করে, এগুলো হচ্ছে দরজার মাপ, এবং জানলা বেডরুমগুলো প্রত্যেকটা জানলা হবে 5 ফিট বাই 4.5 ফিট করে, এবং টয়লেটগুলো হবে 2 ফিট বাই 1.5 ফিট করে, এবং উইন্ডোগুলো হবে 3 ফিট বাই 4 ফিট। সো এটা হচ্ছে রান্নাঘরের উইন্ডো 3 ফিট বাই 4 ফিট হবে, এবং এই তো এই মাপই এখানে, আর এইটা হচ্ছে 8 ফিট বাই 5 ফিট হবে হচ্ছে আপনার ইয়েরটা, এটা হচ্ছে কী বলে সিঁড়ির যে রুমটা আছে এটা এখানে 8 ফিট বাই 5 ফিট রাখবেন, কেননা এখানে আলো বাতাস ঢুকতে পারে, এই জন্য একটু বড়ো রাখবেন। সো এই হচ্ছে এটা টোটাল ডোর উইন্ডো মাপ। সো এখানে আমি প্রত্যেকটা প্ল্যান আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তারপরে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে বা এই বাড়িটার এই ফ্লোর প্ল্যানটি যদি প্রিন্ট করে নিতে চান, অর্থাৎ পিডিএফ ফাইল যদি নেন তাহলে স্পষ্ট বোঝা যাবে, এবং প্রিন্ট করতেও সুবিধা হবে, সেক্ষেত্রে এটা পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে পারেন, এবং আপনি যদি চান এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং সহ সম্পূর্ণ ডিজাইন নিতে চান, তাহলে ডিজাইন বই নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো দেখেন এই বাড়িটা যদি সেম টু সেম করতে চান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেবো, তবে জায়গা স্থানবিধি এবং মালামাল যে কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে, তো বর্তমান বাজারে কিন্তু জিনিসপত্রের দাম মোটামুটি ভালোই দাম বেড়েছে, এবং মোটামুটি দাম ভালোই আছে, তো আপনি এই বাজারে যদি আপনি এই বাড়িটা যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে খুব একতলা কমপ্লিট করেন, তো সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 18 থেকে 19 লক্ষ টাকার মতো খরচ পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী যদি আপনি এই বাড়িটি করতে চান। তো আমি আবারও বলছি, বর্তমান বাজার দর অনুযায়ী যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 18 থেকে 19 লক্ষ টাকা, আর কেউ যদি শুধু দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা করেন, তো না সরি, সেক্ষেত্রে যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলাই করেন সেক্ষেত্রে কত খরচ পড়বে তারও একটা আমি ধারণা দিয়ে দিচ্ছি। সো সেক্ষেত্রে আপনার খরচ আসতে পারে 14 থেকে 15 লাখ টাকার মতো খরচ পড়বে সম্পূর্ণ এই বাড়িটি কমপ্লিট করতে গেলে। সো আমি আবারও বলছি, কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন সেক্ষেত্রে আপনার 14 থেকে 15 লাখ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটি তৈরি করতে গেলে। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই বাড়িটা যদি দোতলার ডিজাইন আপনি দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি এটা দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা দেখতে কেমন লাগে বা দোতলাটা আরও কত সুন্দরভাবে সাজানো যায় সেটারও ডিজাইন নিয়ে হাজির হবো, এবং কেউ যদি
এবার এটা সম্পূর্ণ ডিজাইন সংগ্রহ করতে চান বা পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।